নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের অর্থনীতি, হ্যাঁ তো দেখো, সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, দেবযানী সরলরেখ এবং জয়দেব সরলরেখ খুবই গুরুত্বপূর্ণ বই, এই বইটা তোমরা ফলো করতে পারো উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, যারা পরীক্ষার্থী তারা। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2015 সালের যত এসএকিউ আছে সেই এসএকিউগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, প্রথমে যে আমি তোমাদের প্রশ্নপত্রগুলো দেখাচ্ছি, তারপরে এর অ্যান্সার শিপটা পিছনের দিকে আছে, ঠিক আছে। যেমন আছে, ফার্স্ট কোশ্চেন আছে, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো, অথবা দেখিয়েছে চাহিদার পরিবর্তন বলতে কী বোঝো। 2 নম্বরের কোশ্চেন কী বলেছে, কোনো দ্রব্যের দাম 4 টাকা থেকে কমে 2 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হয়, এক্ষেত্রে দ্রব্যের চাহিদা দামগত স্থিতিস্থাপকতার মান নির্ণয় করো। 3 নম্বরে আছে, উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বিবৃত করো, অথবা ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও। 2 নম্বরে কেছে, ঘাটতি বাজেট কাকে বলে। তারপরে কেছে, 3 নম্বরে কেছে, সমক পার্থক্যের সংজ্ঞা দাও। 21 নম্বরে আছে, জীবন বিমা এবং সাধারণ বিমার মধ্যে পার্থক্য কী। যতগুলো এসএকিউ আছে 2015 সালের, এইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, খুব সুন্দর বই আছে, জয়দেব সরলরেখের বই, এই বইতে পুরোপুরিভাবে সলভ করা আছে, তোমরা বইটা ফলো করতে পারো এবং যাদের কাছে বইটা নেই তারা এইগুলো লিখে নিতে পারো। আমি 2015 সাল, 2016, 2017, 2018 এবং 2019 সালের যত এসএকিউ আছে সেইগুলো সলভ করাছি। তো দেখো, 1-এর A কোশ্চেনটা কী আছে, কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো, ঠিক আছে, বুঝতে পারছো, অথবা দেখি আছে চাহিদার পরিবর্তন বলতে কী বোঝো। তো দেখো, কোশ্চেনগুলো কিন্তু এর আগে ছিল, ঠিক আছে, আমি তোমাদের জাস্ট অ্যান্সারগুলো দেখাচ্ছি 2015 সালের। তো বুঝতে পারছো কী বল, অনেকের কাছে বইটা নেই, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই 5 বছরের কোশ্চেন পেপার যদি ভালো করে সলভ করে যাও, ঠিক আছে, এসএকিউগুলো তাহলে 100% তোমরা কমন পাবে। 3 নম্বর কোশ্চেন দেখেছে, উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বিবৃত করো, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন কী বলেছে, ঘাটতি বাজেট কাকে বলে, ঘাটতি বাজেট কাকে বলে। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, সমক পার্থক্যের সংজ্ঞা দাও, ঠিক আছে। টিতে কী বলেছে, অথবা দেখিয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দুটি রাজস্ব সংক্রান্ত নীতির উল্লেখ করো, ঠিক আছে। তো দেখো, আমাদের পরে কোশ্চেন কী আছে, 3 নম্বরে সমক পার্থক্যের সংজ্ঞা দাও। 4 নম্বরে কী বলেছে, মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কীরূপভাবে চিত্রের সাহায্যে উল্লেখ করো। 3 নম্বরে কোশ্চেন কী আছে, ভারতের দারিদ্র্যের দুটি কারণ উল্লেখ করো, অথবা দেখিয়েছে মৌসুমী বেকারত্ব কাকে বলে। 21 নম্বরে কোশ্চেন কী বলেছে, জীবন বিমা ও সাধারণ বিমার মধ্যে পার্থক্য কী। 8 নম্বরে কোশ্চেন কী বলেছে, নরসিংহম কমিটির দুটি সুপারিশ উল্লেখ করো। 10 নম্বরে কোশ্চেন কী বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার WTO-র দুটি কাজ উল্লেখ করো। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা সালের প্রশ্ন, তার এসএকিউগুলো সম্পূর্ণরূপে আমি আলোচনা করছি। তো দেখো, 2016 সালের ইকোনমিক্স পরীক্ষায় যত এসএকিউগুলো আছে 20 নম্বরে এসএকিউ আছে, এইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখিয়ে দেবো। কী বলেছে, ফার্স্ট কোশ্চেন, চাহিদার সূত্রটি বিবৃত করো, অথবা কী বলেছে, নিকৃষ্ট দ্রব্য কাকে বলে। 2 নম্বরে কোশ্চেন কী বলেছে, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করছি, আর এই বইটা খুবই ভালো বই আছে, এই বইটা যদি ভালো করে ফলো করতে পারো তাহলে তোমরা ইকোনমিক্সে ভালো নম্বর পাবে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নেবে, অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলছে, কোনো দ্রব্যের দাম 6 টাকা থেকে বেড়ে 9 টাকা হয়, চাহিদার পরিমাণ 10 কেজি, 10 কেজি থেকে কমে 5 কেজি হলো, চাহিদার দাম কত, স্থিতিস্থাপকতার মান কত। তো বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু এই অ্যান্সারগুলো সলভ করা আছে। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, সরি, 3 নম্বরের কোশ্চেন, উৎপাদনের প্রান্তিক ব্যয়ের সংজ্ঞা দাও, ঠিক আছে। অথবা দিয়ে কোশ্চেন কী বলেছে, উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হতে পারে না, কেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, দেখাও যে ফার্মের গড় রেভিনিউ ও উৎপাদিত দ্রব্যের দাম পরস্পর সমান, অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, দাম পরিবর্তনশীল হলে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্ক কীরূপ হবে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু এখানে আলোচনা করা আছে। আর 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স সাজেশন পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। তো দেখো, পরে কোশ্চেন কী বলেছে, প্রসারকমূলক ফিসক্যাল নীতি বলতে কী বোঝো, অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে, ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন কী বলেছে, বিস্তৃতির অর্থ কী। 3 নম্বর কোশ্চেন বলেছে, ছদ্ম বেকারত্ব কাকে বলে। প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। প্রতি বছরের ইকোনমিক্সের যদি সাজেশন পেতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে।
অথবা যে পরের কোশ্চেন বলেছে কি বলেছে ভারতের আয় বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারত ভোগ করে এরূপ দুটি সুবিধার উল্লেখ করো। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, 8 নম্বরের কোশ্চেন, জীবন বিমাকে প্রতিশ্রুতি চুক্তি বলা হয় কেন। পরের কোশ্চেন কি বলছে, বৈদেশিক বাণিজ্যে উদারীকরণ বলতে কি বোঝো। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তো এখানে প্রতি বছরের ইকোনমিক্সের পরীক্ষার প্রশ্নপত্র 2015 থেকে 2019 সাল পর্যন্ত এখানে সলভ করা আছে। তাছাড়া 2020 সালের প্রশ্নপত্র সলভ পেতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। তো দেখো 2017 সালের প্রশ্নপত্র ফার্স্ট কোশ্চেন কি বলেছে, গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল। অথবা দিয়ে পরের কোশ্চেন কেছে, চাহিদার নিয়মের যে কোনো দুটি ব্যতিক্রমের উল্লেখ করো। তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে, এবং মুখস্থ করবে। পরের কোশ্চেন কি বলেছে, বি নম্বরের কোশ্চেন, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে সম্পূর্ণরূপে সমস্ত সালের প্রশ্নগুলো সলভ করা আছে। পরের কোশ্চেন কি বলেছে, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে। তো তোমরা ভালো করে নজর করে দেখো, এখানে প্রতি বছরের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির প্রশ্নপত্র সলভ করা আছে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে দেখে নাও, খুবই একটা অঙ্ক আছে, খুব ইজি, যার অ্যান্সার আছে -3/5। সিনেমার কোশ্চেন কি বলছে, ফার্মের গড় ব্যয় বলতে কি বোঝো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, ফার্মের পরিবর্তনে ব্যয়ের দুটি উদাহরণ দাও। ডি নম্বরের কোশ্চেন কি বলছে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান অসীম হলে দাম ও প্রান্তিক রেভিনিউর মধ্যে সম্পর্ক লেগেও। পরের কোশ্চেন কি বলছে, রাজস্ব নীতি বলতে কি বোঝো। অথবা দিয়ে ঘাটতি ব্যয় কাকে বলে। এফ নম্বরের কোশ্চেন কি বলছে, বিস্তৃতির পরিমাপক হিসেবে প্রসারের সংজ্ঞা দাও। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, সমক পার্থক্য বা বিচ্যুতির যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। জি নম্বরের কোশ্চেন কি বলছে, প্রযুক্তিগত বেকারত্ব বলতে কি বোঝো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো 2017 সালে যে সমস্ত কোশ্চেনগুলো আসছিল সেগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। পরের কোশ্চেন কি আছে, অথবা দিয়ে দারিদ্র্যের রেখার সংজ্ঞা দাও। 23 নম্বরের কোশ্চেন কি বলছে, সাধারণ বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন। 8 নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতের বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহোত্রা কমিটি যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা। তো দেখো যে নম্বরের কোশ্চেন কি বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসাবে ভারতের দুটি অসুবিধা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রতি বছরের উচ্চ মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নপত্রগুলো আসছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তো দেখো এইগুলো তোমরা ভালো করে পড়বে। এবার আমি 2018 সালের উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। তো দেখো এসএ কিউব, আমি শুধুমাত্র 20 নম্বরের এসএ কিউব নিয়ে আলোচনা করছি এবং তার অ্যান্সার সমেত। ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝায়। অথবা দেয় নিকৃষ্ট দ্রব্য কাকে বলে। বি নম্বরের কোশ্চেন কি বলছে, চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। সি নম্বরের কোশ্চেন কি বলছে, ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। আমি আজকে জয়দেব সরলরেখের বইটা ফলো করছি যেগুলো তোমাদের ফলো করতে বলছি। অথবা কি বলেছে, ফার্মের প্রান্তিক উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও। ঠিক আছে, ডি নম্বরের কোশ্চেন কি বলছে, দেখাও যে কোনো ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান এক হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ শূন্য হয় কেন ব্যাখ্যা করো। ই নম্বরের কোশ্চেন কি বলছে, সংকোচনমূলক ফিসক্যাল নীতি বলতে কি বোঝো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে। এফ নম্বরের কোশ্চেন কি বলেছে, বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো। জি নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতের আয় বৈষম্য দুটি কারণ উল্লেখ করো। যাদের ইকোনমিক্স আছে, ঠিক আছে, আর্টস হোক এবং কমার্স হোক, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আমি অনুরোধ করবো তোমরা এইগুলো বাড়িতে বসে খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, নোটস করে। ঠিক আছে, ডি নম্বরের কোশ্চেন আছে। তো দেখো অথবা দিয়ে চাহিদার স্থিতিস্থাপকতার মান এখন ফার্মের প্রান্তিক রেভিনিউ শূন্য হয় কেন, এগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়েছি, তো আরেকবার দেখে নাও। সংকোচমূলক ফিসক্যাল নীতি বলতে কি বোঝো, সরকারি ব্যয়ের গুণক কাকে বলে। এফ নম্বরের কোশ্চেন কি বলছে, বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো। জি নম্বরের কোশ্চেন কি আছে, ভারতের আয় বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো। তো বুঝতে পারছো খুব সুন্দর করে কিন্তু এখানে টু দ্য পয়েন্ট কিন্তু ব্যাখ্যা করা আছে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, ভারতের দারিদ্র দূর করার জন্য গৃহীত দুটি ব্যবস্থা উল্লেখ করো। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, জীবন বিমাকে বা জীবন বিমাকে প্রতিশ্রুতি চুক্তি বলা হয় কেন। 8 নম্বরের কোশ্চেন কি বলছে, বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু যে নম্বরের কোশ্চেন কি বলছে, ভারতের ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের জন্য নরসিংহম কমিটির যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো।
তো দেখো এইগুলো তোমরা ভালো করে পড়বে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা এসছে এমসিকিউ বেসিকিউ এগুলো পড়বে। এবার আমি 2019 সালে প্রশ্নপত্র সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, চাহিদার নিয়মকে বিবৃত করো। এটা কিন্তু 2016 সালের একের এ নম্বরের কোয়েশ্চেন, ঠিক আছে? তো তোমরা 2016 সালটা দেখে নেবে, সেখান থেকে তোমরা লিখে নেবে, ওকে? অথবা যে কোয়েশ্চেন আছে গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। বি নম্বরের কোয়েশ্চেন কি আছে, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। এটা কিন্তু 2016 সালে ওয়ানের বি নম্বরের কোয়েশ্চেন, ঠিক আছে? তো দেখো অথবা দেখি আছে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, ঠিক আছে? তো দেখে নাও ভালো করে কোশ্চেনের অ্যান্সারগুলো। সি নম্বরের কোশ্চেন কী বলছে, ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের দুটি উদাহরণ দাও। অথবা যে পরে কোশ্চেন কী বলছে, উৎপাদন প্রক্রিয়ায় যদি শুধুমাত্র সমাহার মাত্রা বৃদ্ধির প্রতিদান কার্যকারী হয় তাহলে দীর্ঘকালীন প্রান্তিক ও গড় ব্যয় রেখার আকৃতি কেমন হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো ডি নম্বরের কোশ্চেন কী বলেছে, বাজার দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্কটি কীরূপ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ই নম্বর কোশ্চেন কেছে, রাজস্ব নীতি বলতে কী বোঝায়। প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার সমেত এখানে কিন্তু উল্লেখ করা আছে। অথবা ঘাটতি বাজেট কাকে বলে। এক নম্বরের কোশ্চেন কী বলছে, বিস্তৃতির পরিমাপক হিসাবে প্রসারের দুটি অসুবিধা উল্লেখ করো। তো দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের ইকোনমিক্স আছে, তোমরা এই সালের কোশ্চেনগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে? দারিদ্র রেখা কী, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে। তো দেখো বুঝতেই পারছো আমি কী বলতে চেয়েছি। পরের কোশ্চেন কিছু, অথবা দিয়ে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কী। এই সময়ের কোশ্চেন কী বলছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দুটি কাজ উল্লেখ করো। তো দেখো এখানে কিন্তু দুখানা পয়েন্ট দেওয়া আছে, প্রথম এবং দ্বিতীয়, ঠিক আছে? এর কাজ হলো বিমা শিল্পে নিযুক্ত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা, সেই উদ্দেশ্যে নিয়মকানুনগুলো রচনা করা। বি নম্বরে কী আছে, এর কাজ হলো বিমা সংগ্রহের স্বার্থ রক্ষা করা। পরের কোশ্চেন কী বলছে, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ফলে ভারতে বা ভারতকে যে অসুবিধাগুলির সম্মুখীন হতে হয়েছে তার দুটি উল্লেখ করো, মানে তার মধ্যে দুটি উল্লেখ করো। তো দেখো এটাও কিন্তু দুখানা পয়েন্ট আছে, প্রথম এবং দ্বিতীয়তে। যে নম্বরের কোশ্চেন কী বলেছে, চলতি খাতে ভারতের টাকা রূপান্তরযোগ্য বলতে কী বোঝো। অথবা দিয়ে নগদ জমার অনুপাত CRR কাকে বলে, তো বুঝতে পারছো। তো দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।